গভীর রাতে ফুটপাতে ঘুমন্ত মানুষদের জাগিয়ে মশারি বিতরণ করলেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে গভীর রাতে নিস্তব্ধ সড়কের ফুটপাতে ঘুমন্ত ছিন্নমূল মানুষদের জাগিয়ে তাদের মশারি বিতরণ করছেন পার্থ। জানা গেছে ঘটনাটি গত মঙ্গলবার রাতের। গভীর রাতে বের হয়ে গুলশান 1 ও 2 বনানী, কাকলি ও মহাখালী এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মশারি বিতরণ করেন আন্দালিব রহমান পার্থ। শুধু তাই নয়, মশারি দিয়ে তা তখনই টানিয়ে ঘুমাতে বলেছেন যাতে করে মশা না কামড়ায়। সেই সঙ্গে তাদেরকে সচেতন করে দিচ্ছেন যে দেশে বর্তমানে ডেঙ্গু জ্বরে যে প্রকোপ চলছে তাতে খোলা আকাশের নিচে অনন্ত মশারি টাঙিয়ে ঘুমাতে। ওইসব এলাকার ফুটপাত, ফুটওভার ব্রিজ ও মার্কেটে রাত কাটানো অসহায় ছিন্নমূল মানুষদের প্রত্যেককে একটি করে মশারি উপহার দেন তিনি। সারা দেশে ডেঙ্গু রোগ যখন দুর্যোগে রূপ নিচ্ছে তখন এডিস মশা থেকে এসব ছিন্নমূলদের রক্ষা করতে তিনি এ সামাজিক কর্ম করেন বলে জানিয়েছেন আন্দালিব রহমানের APS জুয়েল আসিফ। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে 2টা পর্যন্ত একাই ঢাকা 17 আসনের বিভিন্ন এলাকায় মশারি বিতরণ করেন BJP চেয়ারম্যান। এসব এলাকা ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে গরিব মানুষের মাঝে মশারি বিতরণ অব্যাহত রাখা হবে বলেও জানান জুয়েল আসিফ। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই সময় উপযোগী কাজটি ইতিমধ্যে ভূয়সী প্রশংসা পেয়েছে। এমনভাবে অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও বিত্তমানের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন নেটিজেনরা। গেল নির্বাচনে রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা 17 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন BJP চেয়ারম্যান পার্থ। যদিও নির্বাচনের কিছুদিন পরেই BNP'র সঙ্গে 20 বছর ধরে চলা রাজনৈতিক সঙ্গ ছিন্ন করে জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এসেছেন তিনি।